ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনার একদিন পর তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি বিমানবন্দর কর্তৃপক্ষ ও সীমান্ত সুরক্ষা বাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে নজর রেখেছে তদন্তকারী আধিকারিকদের যেভাবে মারধর করা হয়েছে তা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার দিকেও আঙুল তুলেছে বিভিন্ন মহল আহত ইডি আধিকারিকরা এখন হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় ইডির পক্ষ থেকে ন্যাজট থানায় হত্যার চেষ্টা মারধর ও তাদের ওপর হামলা চালানো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে শতপ্রনোদিতভাবে মামলা দায়ের করেছে পুলিশ শাহজাহান শেখের এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে ইডির বিরুদ্ধে বেআইনিভাবে অনুপ্রবেশের মামলাও দায়ের করেছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি কংগ্রেস সিপিআইএম এর মতো রাজনৈতিক দলগুলি বিজেপি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফারও দাবি জানিয়েছে